প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ একটি সকলের আলোচনা সমালোচনায় একটি যে শব্দ মাস্টার মাইন্ড, এই মাস্টার মাইন্ড নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব। আসলে মাস্টার মাইন্ডটা কি, কেন এই শব্দটা নিয়ে এত আলোচনা সমালোচনা হচ্ছে? মূলত এই আলোচনা সমালোচনার মূল বিষয় হলো, আমরা দেখেছি যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় উপদেষ্টা জাতিসংঘের সাধারণ অধিবেশন যখন ভাষণ দিচ্ছেন, এই ভাষণের শেষে আরেকটি অনুষ্ঠানে তিনি বক্তব্য সভা তিনি বলেন যে 2 জুলাই যে গণঅভ্যুত্থান হয়েছে, জুলাই মাসে যে আন্দোলন হয়েছে, ছাত্র জনতার যে বিপ্লব ঘটিয়েছে, সেটি এপ্রিলে হয়নি, সেটি একটি মাস্টার মাইন্ড ছিল, সেটি পূর্ব পরিকল্পিত সাজানো গোছানো একটি আন্দোলন ছিল। এবং এই পিছনে যে মাস্টার মাইন্ড যিনি ছিলেন তাকেও তিনি পরিচয় করে দিয়েছেন। এই মূলত এই সেটি হলো, তাহলে যে ছাত্ররা শিক্ষার্থীরা জুলাই মাসে থেকে শুরু করে যে ওটা আন্দোলনকে কেন্দ্র করে যে আন্দোলন শুরু করেছে, তাদেরকে কি আসলে ঢাল হিসাবে ব্যবহার করেছে? এই গণঅভ্যুত্থানে, জুলাই যে গণঅভ্যুত্থান, এই গণঅভ্যুত্থানে এখন মানুষের মাঝে যে আন্দোলন, যে উদ্দেশ্যে নিয়ে আন্দোলন হচ্ছে, যে উদ্দেশ্যে নিয়ে সরকার পতন করতে বাধ্য হয়েছে, এখন সেটা আসলে কি বেঁচতে যাবে? এখন সাধারণ মানুষের মন জনমনে সেই প্রশ্নে ঘুরপাক খাচ্ছে। তাহলে আবু সাইদ মুক্তর মতো যারা প্রাণ হারিয়েছে তারা কি মাস্টার মাইন্ডের শিকার হয়েছে? যদি এই পূর্ব পরিকল্পিত যদি আন্দোলন হয়ে থাকে, তাহলে তো আজকে জুলাই মাসে যে ঘটনা ঘটেছে, জুলাই মাসের ঘটনা কেন্দ্র করে যে সাধারণ শিক্ষার্থী এবং আম জনতা নিহত হয়েছে, তাহলে তো এই দায়ভার কিন্তু সেই সমস্ত মাস্টার মাইন্ড নিহত হতে হবে। এটাই এখন সাধারণ মানুষের এবং জনগণের একটি প্রশ্ন। তাহলে আমরা সোশ্যাল মিডিয়াতে যেভাবে সরব ছিলাম, সরব দেখছি যে কতগুলো মানুষ কত রকমের আন্দোলন সংগ্রাম করতে গিয়ে কতগুলো মানুষ নিহত হয়েছে, এখনো পর্যন্ত অনেক শিক্ষার্থীরা 5 আগস্ট প্রধানমন্ত্রী পদত্যাগ করার মুহূর্ত পর্যন্ত যে সমস্ত সাধারণ মানুষ, শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশা, শিশু সহ যারা নিয়ে আহত নিহত হয়েছেন, তাদের সকলের বিচারের মাঠে হোক, এটা আমার প্রত্যাশা করি। তার পাশাপাশি আরেকটি বিষয় দেখার বিষয় রয়েছে, সেটি হলো দেখলাম যে 5 আগস্টের পর পর যে হারে বাংলাদেশে লুটপাট, মোরাজ্য, দখলবাজি, জমি দখল, বিভিন্ন প্রতিষ্ঠান স্থাপনা দখল হয়েছে, তাদেরও যেন বিচার হয়, সেটা আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি উদ্যত আহ্বান জানাবো।